মা বলে দিয়েছে যে সেরকম কিছু রান্না বান্না করবি না আজকে, ওই বাড়িতে খাওয়া দাওয়া হবে বললাম না, কি খাওয়া দাওয়া হবে জানি না, এখনো গেলেই বুঝতে পারবো। দেখো কি শুরু করতে এতগুলো খাওয়া যায় লুচি বাবার জন্য বারবার দিদি। দেখেছো আমি নেবো না বলেছি, মেয়ে বলেছে বাবার জন্য নিয়ে যাবে, দেখেছো মেয়ের কত দরদ, একটা মিষ্টি খেয়ে নিচ্ছি আমি, আমার দিতে হবে না। হ্যাঁ হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, তোমাদের আশেপাশে আমি অনেক অনেক ভালো আছি। আবার চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে, আর এখন বাজে 11:15, কি করবো সকালের খাবার নিয়ে এখন বসলাম। ছাদ ভরে জামা কাপড় কেটেছি আজকে, জল পেয়েছি ভালো, ছাদ ভরে জামা কাপড় কেটেছি, ঘর দোয়ার পরিষ্কার করেছি, পুজো দিয়েছি, পুজো দিয়ে রুটি করলাম, এই যো রাতের কটা মানে রাতের একটু আটা বেচলাম, সকালবেলা রুটি করবো দেখে, আর আপেল আর একটা পেয়ারা নিয়ে আসলাম খাবো এখন। এই যে খই খই খাবো, ইসে খইয়ের উপরে আছে খাবি বাবু? খইয়ের উপরেটা ও খাবে, জ্যাম নিয়ে আসলাম রুটি দিয়ে যদি বলি খায় খাবে, তো সকালবেলা এইসবই খাওয়া। এখন দেখো সকালের খেয়ে সকালের খাবার খেয়ে যাবো হচ্ছে দুপুরে রান্না বসাতে, দেরি হয়ে গেছে আজকে অনেকটা, এদিকে কাজ করতে করতে না অনেকটাই দেরি হয়ে গেছে, দু বালতি কেচেছি, দু বালতি কাছাকাছি করতে গিয়ে অনেকটাই বেলা হয়ে গেছে। যাই হোক দুপুরে যে সেরকম কিছু রান্না বান্না করবো না, কারণ যাবো হচ্ছে বাড়ির দিকে, দু হলো হচ্ছে বাপের বাড়ির দিকে যাবো। দেখো আপেলের মধ্যে স্ট্যাম্প লাগিয়ে দিয়েছে, এটা তোলা তো অসম্ভব, কেটেই ফেলে দিলাম। দুপুরবেলা হচ্ছে বাড়ির দিকে যাব, বাপের বাড়ির দিকে যাব, ওখানে একটু খাওয়া দাওয়া আছে আজকে, মা বলে রেখে দিয়েছে, তো ওখানে কি খাওয়া দাওয়া হবে আমি তো এখন সেরকম কিছু জানি না, বলেছে একটু খাওয়া দাওয়া আছে, বাড়ি গেলেই বুঝতে পারবো। আর কিছু কেনাকাটা আমাদের আছে, আর আমরা যাব হচ্ছে এক জায়গায়, আর কি কেনাকাটা করবো সেটা তোমরা ব্লগেই পেয়ে যাবে, কোথায় যাব সেটাও তোমরা ব্লগে পেয়ে যাবে, এখনই আমি বলছি না সেটা পরে বলবো, ঠিক আছে? আর এখন এবার না তোমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে, চাটা খেতে থাকো, এখন এখন সকালের খাওয়াটা খেয়ে নিই বন্ধুরা, তারপরে রান্না করে যাবো, ফ্রিজে মাছ আছে সেটাই ভাবছি রান্না করবো। চলো এই যো আপেল আর হচ্ছে পেয়ারাটা, পেয়ারাটা না পেকে পেকে যাচ্ছে, তোকে বসে বললাম গরম গরম রুটি করেছি না আজকে, জেলি দিয়ে খাবা, এই লোক জেলি দিয়ে খেতে চায় না, কি করবো বলো, জ্যাম দিয়ে খেলে পরে কিন্তু অত অসুবিধা হয় না, একা হাতে এত কিছু করি আমি, দৌড়ে দৌড়ে কাজ করি, করার মতন কেউ নেই, ছেলেকে তাই বলছি, ছেলে বলছে কি খাওয়ার করেছো মা, আচ্ছা এই খাওয়ারই করেছি, একা হাতে এত কিছু করি বুঝতে হবে না বলো কি করে কি করবো। যাই হোক খইটা তো আমি খাবো, মুড়ি দিয়ে খই দিয়ে আমি চা দিয়ে খাবো, মেয়ে রুটি দিয়ে জ্যাম দিয়ে মাখিয়ে দেবো, ছেলে কি খাবে জানি না এখনো, আর এই ফল কেটেছি হয়ে যাবে। চলো আগে সকালে খাওয়াটা খেয়ে নিই, তারপরে আবার কিন্তু দুপুরে রান্নাবান্না কি হবো সেটাও জানাবো। তো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি, আর সবজি আমার কোটা হয়ে গেছে, আর সেরম কিছু রান্না করবো না, কারণ হচ্ছে মা বলে দিয়েছে যে সেরম কিছু রান্না বান্না করবি না আজকে, ওই বাড়িতে খাওয়া দাওয়া হবে বললাম না, কি খাওয়া দাওয়া হবে জানি না এখনো, গেলেই বুঝতে পারবো। যাই হোক মা বলেছে যে যেহেতু আমরা ওবেলা ভাত খাই না, তো মানে বিকেলবেলা তো ভাত খাই না জানো, তো ওই জন্য একবেলার মতোই রান্না করছি আমি, পেঁপে আলু সেদ্ধ দেবো, আর কাঁচা কলা ঝিঙে আলু দিয়ে হবে, এই যে কাতলা মাছের ঝোল, চার পিসি মাছ নিয়েছি, আর এই যে ভেন্ডি ভাজবে, ছেলে ভেন্ডি খাবে না বলেই দিয়েছে, ছেলে বলে দিয়েছে আমি ভেন্ডি খাবো না, তো ফ্রিজে দই আছে, আচ্ছা খাবে না তো, ওকে মাছের ঝোল দিয়ে আর একটু টক দই, আর ছেলেটা ভেন্ডি খেতে চায় না, কুচু খেতে চায় না, এই যে কি সমস্যা কি বলবো। ভেন্ডিটা আমি আর তোমাদের দাদাভাই খাবে, এই জন্য আলু দিইনি, অনেকটা ভেন্ডি আলু দিলে না আরো বেশি হয়ে যাবে, আর এদিকে যে পেঁপে, পেঁপে দিয়ে আলু দিয়ে সেদ্ধ দিলাম, এটাও আমি আর তোমাদের দাদাভাই খাবে, এটাও ছেলে মেয়ে কেউ মুখে দেবে না। যাই হোক ভাতটা বসালাম, ভাতটা হয়ে গেলে এবার এই দুটো বেশি না, এই দুটো করতে বেশি কোনো সময় লাগবে না, মাছের ঝোল আর হচ্ছে এই এই কি বলে ভেন্ডি ভাজা সময় লাগবে না, আর এই যে মাছের ঝোল এটা দেবো মশলাতে। চলো দেখা যাক বিকেলে ভালোই মজা হবে, বাপের বাড়ি যেতে কে না মজা পায় বলো, বাপের বাড়ি যেতে সবাই মজা পায়, বিকেলবেলা ভালোই কিন্তু আনন্দ হবে মজা হবে, আমি তাড়াতাড়ি করে রান্না বান্না সেরে নিচ্ছি। দেখো এরকম দুদিন একদিন সপ্তাহে মানে দুদিন তিন দিন, দুদিন তো যাওয়া হয় তবু দেখো যাওয়ার জন্য মনটা কিরকম আনন্দ আনন্দ করতে হচ্ছে, এটা সবার ক্ষেত্রেই বাপের বাড়িতে গিয়ে যেতে হলে সবারই একটা আনন্দ লাগে। তাড়াতাড়ি রান্নাগুলো সেরে নিই তারপরে যাবো, কখন মনে হচ্ছে কখন বাজবে চারটে, আমরা 3:30-4 দিতে বেরোবো, তারপরে কিছু কেনাকাটাও আর কি করবো, তো সবটাই দেখতে পারবে আমার যে আরেকটা চ্যানেল আছে ওখানে দেখতে পারবে কি কি কেনাকাটা করব। চলো এবার হচ্ছে রান্না বান্না সেরে নিই পরে আবার কথা বলবো। তো বন্ধুরা খেতে বসে পড়েছি, পেঁপে আলু মাখা, ভেন্ডি ভাজা, আর এই যে মাছের ঝোল, কাতলা মাছের ঝোল, ও পেঁপে আলু মাখা নেয়নি, ও শুধু হচ্ছে ভেন্ডি ভাজা আর এই মাছের ঝোল দিয়ে খাবে, ভেন্ডি ভাজা আর মাছের ঝোল দিয়ে খাবে, আর ছেলের জন্য যে দই নিয়ে এসেছি দই দিয়ে মাছের ঝোল দিয়ে খাবে, আমার খিদে পেয়ে গেছে আমি খেয়ে খেতে বসে বললাম, খাওয়া শুধু করে দিয়েছি এখন খেয়ে 1 ঘন্টা রেস্ট নিয়ে জামা কাপড় পরবো পরে তারপরে যাব। চল ঝটফট করে খেয়ে নিই, আর কাতলা মাছের ঝোলটা না খুব সুন্দর হয়েছে, হালকাভাবে করেছি তো, চলো
তো এখন বাজে 5টা, আমরা বেরিয়ে পড়েছি ছেলে আমি আসলে না তোমাদের দাদা ভাই। কি বলবো, আসার সময় একটু একটু রাগারাগি করে আসলাম, বললো যাবে, আমাকে বললো যে সোমবার দিন, সোমবার কালকে যাওয়ার কথা ছিল, আজকে মঙ্গলবার, সোমবার দিন আমার যাওয়ার কথা ছিল, বললাম, বলছে যে সোমবার দিন যাবো না মঙ্গলবার দিন যাও, তাহলে আমি যাবো। দেখো সেই কাজ নিয়ে বসে রইলো। আমি বললাম তুই কাজ কর, আমি ঘুরে আসি। কি বলবো বলো, মা এত করে বললো, দেখো বাড়িতেই রয়ে গেল। এ নাকি আবার ঘুরতে যাবে, তো আর কি করবো, যা কাজ করুক। আমরা বেরিয়ে পড়লাম, এই যে কখন বাড়ি ঢুকবো কোনো ঠিক নেই, কারণ যেহেতু বাড়িতে যাবো বলেছি। ছেলে মেয়ে আর আমি বেরিয়েছি, এখন কখন ঢুকবো বাড়িতে কোনো ইসে নেই। আর কি কেনাকাটা করি সবটাই দেখাবো, চলো যেতে যেতে কথা হবে, আর গিয়ে বাপ্পা বাড়িতে গিয়ে কথা হচ্ছে। চলো এখন তাহলে যাই, পরে আবার কথা হবে। তো বন্ধুরা, ওইদিকে কিছু মার্কেটিং করলাম, করে বাপ্পা বাড়ি চলে আসলাম। আর কি কি মার্কেটিং করলাম, তোমরা আমার ওই চ্যানেলে, আর একটা যে ইউটিউবের চ্যানেল আছে সোনার চ্যানেল নামে, আরেকটা যে চ্যানেল আছে ইউটিউবে গোপা ফুড এন্ড ব্লগ, ওখানে পেয়ে যাবে কেনাকাটা কি কি করলাম। আর ঘুরতে যাবো তার জন্য কেনাকাটা করেছি। আর এইদিকে মার বাড়িতে এসেছি, ওখান থেকে কেনাকাটা করে মার বাড়িতে এসেছি। মা এইদিকে এই যে আয়োজন করেছে, লুচির আয়োজন করেছে, তো মার চোখটা অপারেশনের জন্য মা তো লুচি আগুন ধরে আসতে পারছে না, তো আমি করছি, ঠিক আছে, নাহলে মাই করে রাখতো। লুচি, এই যে এতগুলো লুচি এখন হবে, সাথে আছে মিষ্টি সীতাভোগ, এটা আছে কাবলি ছোলা আলুর তরকারি, এটা রাতের বেলার খাবার। আর তোমাদের দাদা ভাইকে আনতে পারলাম না, কি বলবো, আমি বলছি, আমি মাকে বলছি আমি নিয়ে যাবো না ওর জন্য খাবার। মা বলছে না না তুই এরকম করিস না, নিয়ে যাস, মা কাজের জন্য আসতে পারিনি তুই বুঝিস না। আমি বলছি আমি নিয়ে যাবোই না, তো মেয়ের কাছে বলছে মেয়েকে দিয়ে পাঠিয়ে দেবে। কি বলবো, খুব রাগ ধরে গেছে না, সবসময় এরকম কাজ কাজ করে না, সত্যি ভালো লাগে না, মাও বকাবকি করছে। আসলো না, সবাইকে আসতে বলেছে, আর না আমি নিচে পারছি না পড়তে, দেখো কিভাবে বসেছি আমি, আমি আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে করি তো এইভাবে বসে করতে পারি না, আমার পিঠিটা উঁচু না, তো ওই জন্য একটু অসুবিধা হচ্ছে বসতে। ভাজা হয়েছে সবে, এই তো এক গামলা, মা বলছে একটু ভাজাটা পরে আমাদেরও খাওয়া, আগুনের সামনে যেতে পারছে না তো। তো চলো, আর অনেক কিন্তু মার্কেটিং করেছি, দেখতে হলে কিন্তু আমার ওই চ্যানেলে চলে যাও, ঠিক আছে, গোপা ফুড হাউস এন্ড ব্লগ, গোপা ফুড হাউস এন্ড ব্লগ, ছেলে সাইড দিয়ে আবার বলে দিচ্ছে। চলো আমার মিষ্টি দিয়ে খাওয়া যায়, আমি তরকারি নেবো না, আমি মিষ্টি দিয়ে। চলো বন্ধুরা, ভেজে নি, তারপরে পরে আবার কথা বলবো। আদা বলে তোদের দাদা ভাইয়ের জন্য নিয়ে যেতে হবে, বলে দিয়েছি যখন, মা বারবার করে আমার নেওয়ার ইচ্ছে নেই, তবুও নিতে হবে। চলো ভেজে নি, ঠিক আছে, পরে আবার কথা বলবো। 9:30 বেজে গেছে, আমার বাড়ি যাবো তাড়াতাড়ি, তিন গামলা লুচি হয়েছে বন্ধুরা, দেখো 10:30 বাজে, এই 9:30 বাজে, বাড়ি যাবো আবার, বন্ধু সীতাভোগ দিয়ে খাচ্ছি, খিদে পেয়ে গেছে। এটা ছেলে বাড়িতে গিয়ে রান্না বান্না করবো না, এখান থেকে খেয়ে যাবো, তোমাদের দাদা ভাই জন্য নিয়ে যাবো। চলো অনেক রাত হয়ে গেছে, তাতে করে খাওয়া দাওয়া করে বাড়িতে যাবো, একা একা যাবো, তো একা বলতে ছেলে মেয়ে আছে, মার এইসবের জন্য দেরি হবে না, আমি চলে যেতে পারি তুমি, আর বাড়িতে গিয়ে রান্না করবো না, এই খেয়ে যাবো। আমার বেশি দিব না মা তরকারি, মেরে পাতেই দাও, থালাতেই দাও, তরকারি পাতেই দাও, এ নাও, আর কেউ না হলে তুই তরকারি খুব সুন্দর হয়েছে বাবু, নিয়ে খাওয়া শুরু কর বাবু, খেয়ে তাতে এসো না, নিয়ে বাড়ি যাবো তো দাদি খা। তোমরা দাদা ভাইকে বকা দিয়েছি খুব, আমি আমি বলছি যাচ্ছি, ফোন করবা না, ফোন করলে কিন্তু তোমার অবস্থা খারাপ করে দেবো, আমি বলেছি মাথাটা গরম করে দিছো তুমি, আমাকে আসলা না তুমি, তো ভয়ে কিন্তু আমাকে ফোন করছে না, নিচে নাম মা, হাত দিয়ে আয়, তো ভয়ে আমাকে না তোমার দাদা ভাই ফোন করছে না, 9:30 বেজে গেছে, হাত না দিয়ে খাইবে না, আবার মেয়ে খুঁটুটো আছে না, হাত না দিয়ে মেয়ে খাবে না। তরকারি দেখো, এই যে তরকারিটা না খুব সুন্দর হয়েছে তরকারিটা, কিন্তু আমি খাবো না, আমি মিষ্টি দেখো, আমরা বেশি দিবা না, 4টে দিবা, আমি খাইতে বলে নেবো, আমি অতগুলো খাবো না, দূর ব্যাং, তুমি 4টে দাও, দেখো কি শুরু করেছে, এতগুলো খাওয়া যায় লুচি, মিষ্টি দিয়ে খাবো, মিষ্টি দিয়ে আমি তরকারি, হ্যাঁ বাবার জন্য বারবার দিদি, দেখেছো আমি নেবো না বলেছি, মেয়ে বলেছে বাবার জন্য নিয়ে যাবে, দেখেছো মেয়ের কত দরদ, একটা মিষ্টি খেয়ে নিচ্ছি আমি, আমার দিতে হবে না, হ্যাঁ শরীরে নিয়ে বসে পড়লাম, আমি শিরা দিয়ে খাবো, আমি মিষ্টি দিয়ে বাবু খেয়ে নে বাবু, রাত হয়ে গেছে বাবু, দিদা খাও গরম গরম, না চলো খেয়ে নি, টাটা।